ওয়েদার সিস্টেম যেটা আছে এই মুহূর্তে সেটা হচ্ছে আমাদের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের উপরে একটা ঘূর্ণাবর্ত আছে, খুব হালকা, খুব ইন্টেন্স কিছু নয়, একটা ঘূর্ণাবর্ত আছে। আর আজকে 6 তারিখ আমাদের দেশের একদম যে পশ্চিম প্রান্ত অর্থাৎ গুজরাট এবং রাজস্থান সেসব জায়গা থেকে কিছু অংশে থেকে মনসুন উইথড্রল শুরু হয়েছে। তো আগামী 3-4 দিনে এই উইথড্রলটা কন্ডিশনস ফেভারেবল আপ টু সেন্ট্রাল ইন্ডিয়া, মানে প্রায় মধ্যপ্রদেশের একটা পার্ট অবধি আগামী 3-4 দিনের মধ্যে আশা করা যাচ্ছে কন্ডিশনস ফেভারেবল আছে ফার্দার সাউথ ওয়েস্ট মনসুন উইথড্রলের। তারপরে আমাদের এদিকে আসবে বাজার টাইম, যেটা হচ্ছে যে আগামী 10 তারিখ নাগাদ, আই রিপিট 10 তারিখ নাগাদ উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা গেছে উত্তর আন্দামান সাগরে, এবং 10 তারিখ নাগাদ যে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা আছে উত্তর আন্দামান সাগরে সেটি পরবর্তী ক্ষেত্রে আরেকটু ইন্টেন্সিফাই করবে। কিন্তু এর মুভমেন্ট যেটা হবে সেটা হচ্ছে কিন্তু সাউথ উড়িষ্যা, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, আই রিপিট এগেন সাউথ উড়িষ্যা এবং কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে এটা যাওয়ার সম্ভাবনাটা এই মুহূর্তে সবচেয়ে বেশি। এবার এটাকে মাথায় রেখে আমরা যে পুজোর ফোরকাস্ট দিচ্ছি আজকে মূলত দুটো ভাগে, একটা যেটা হচ্ছে যে প্রাক পুজো অর্থাৎ ধরুন আজকে থেকে মোটামুটি 11 তারিখ অবধি একটা স্পেল, যে স্পেলটায়, আর একটা হচ্ছে ডিউরিং পুজো অর্থাৎ 12 থেকে 15, যে অ্যাকচুয়াল যে কদিন আমাদের পুজো আছে। আমি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আলাদা করে বলছি, প্রথমে বলছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 6 থেকে 8 তারিখ অবধি মোটামুটি যেরকম বিক্ষিপ্তভাবে আইসোলেটেড এবং কিছুটা স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, সব জায়গায় হবে না, খুব অল্প জায়গাতেই হবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, এবং সেখান থেকেও কিন্তু জাস্ট হালকা থেকে মাঝারি বৃষ্টি। 9 থেকে 12 মোটামুটি এই সময়টায় কলকাতায় আমরা এক্সপেক্ট করছি ফেয়ার ওয়েদার, এবং চান্সেস অফ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ইজ দেয়ার বাট ভেরি লেস। 6 থেকে 8-এ যতটা সম্ভাবনা আমরা দেখছি তার থেকে 9 থেকে 12-তে আরেকটু কম। 13 থেকে 15 এই সময়টায় কিন্তু আমাদের উপকূলবর্তী জেলা দক্ষিণবঙ্গের সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, এবং 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি ইনক্লুডিং কলকাতা, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি। 13 থেকে 15 মূল বৃষ্টিটা এক্সপেক্ট করছি, 13তে একটু কম, 14 এবং 15তে উপকূলবর্তী জেলাগুলোতে হালকা থেকে মাঝারি আর বাকি জেলাগুলোতে শুধু হালকা। উত্তরবঙ্গের ক্ষেত্রে 6 থেকে 8 মূলত স্ক্যাটার্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, এবং 9 থেকে 15 টানা যদি একসাথে ধরি সেখানে কিন্তু ফেয়ার ওয়েদার হওয়ার সম্ভাবনাই বেশি, রেন এবং থান্ডারস্টর্মের চান্স খুব কম। সাবসিকুয়েন্টলি 8 তারিখ আমরা আবার একটা আপডেট দেব, এবং পুজোর সময় আমরা যে নাউকাস্ট যেটা দিই অর্থাৎ এভরি 2 আওয়ারলি 3 আওয়ারলি যে নাউকাস্ট আমরা দিই বিভিন্ন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, সেগুলো তো দেবই, প্লাস এটারও টাইম টু টাইম আপডেট দেবো আমরা। নেক্সট আপডেট দেবো হচ্ছে 8 তারিখ আমরা। ফলে আপাতত যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে দক্ষিণবঙ্গে 13 থেকে 15, মোর স্পেসিফিক্যালি 14-15 এই দুদিন কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর বাকি জেলাগুলোতে খুব হালকা বৃষ্টি। বাকি যেটা ওয়েদার আছে অলমোস্ট ফেয়ার, কখনো সখনো এই 6 থেকে 8-এর মধ্যে এই সময়টা একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বিক্ষিপ্ত হবে। 13 আমরা এই জন্য বলছি, হয়তো 13-র মানে মধ্যরাত্রের আগে কিছু হওয়ার সম্ভাবনা কম, কিন্তু ধরে রাখতে হবে 13 ডেট হিসাবে। মূল বৃষ্টিটা এক্সপেক্ট করছি আমরা 14 এবং 15, আর এই 3-4 ঘন্টা টাইমের গ্যাপটা এটা সবসময় থাকে। হ্যাঁ, সিগনিফিকেন্স হচ্ছে এটাই যে ধরুন আমরা কি বলেছি 6 তারিখে গুজরাট রাজস্থানের একটা অংশ থেকে উইথড্রল শুরু হয়েছে, এবং বলছি আগামী 4 দিন মানে 10 তারিখ অবধি কন্ডিশনস আর ফেভারেবল ফর উইথড্রল অফ মনসুন আপ টু সেন্ট্রাল ইন্ডিয়া। তার মানে কি 10 তারিখের পরে আমাদের এদিকে প্রসেস শুরু হবে। তো বাই দ্যাট টাইম আমাদের এখানে ফেয়ার ওয়েদার হওয়ার কথা ছিল মনসুনের, কিন্তু বাই দ্যাট টাইমে লো প্রেশার উইল ফর্ম, तार एफेक्टे आबार आमरा एकटु बिस्टी पाच्छि। ताहले आपनि बोलबेन बर्षार बिस्टी ना साइक्लोनेर बिस्टी ना झड़ेर बिस्टी, किन्तु जाबे सिस्टेम आबारो बोलछि साउथ उड़ीसा नर्थ कोस्टल आंध्र प्रदेश माने आमादेर थेके अनेकटा दूरे। एखन अब्दि जे ट्रेंड आछे आमरा आपडेट दिते थाकबो, 8 तारिखे नेक्स्ट आपडेट देब। एखोनो सिस्टेम माने धरुन तैरी हयनि, तैरी हबे 10 तारिख आंदामान सागरे माने आमादेर थेके 1000 किलोमीटर दूरे। उत्तरबंग तो पुरोटाई आश्वस्त राज्यवासी बोलते तो उत्तरबंग आछे। उत्तरबंगे आमरा कि बोलछि 9 तारिख थेके 15 तारिख फेयर वेदार, फले आपनि पुरोपुरी आश्वस्त करे दिते पारेन जे सेखाने ओइजोर समय किछुई नेई, ठीक आछे। दक्षिणबंगेर क्षेत्रे 12 तारिख अब्दि आपनि मोटामुटी आश्वस्त, विक्षिप्तभावे दुई एक जायगाय जेटुक थांडारस्टर्म एक्टिविटी हबे। 13टाओ अपनी धरे नेन जे एक समय अब्दि पुरोटाई ठीक आछे। मूलत 14-15 दुदिन, किन्तु बिस्टी आमी कि बोललाम हालका थेके माझारी, फले आतंकित हवार तो एई मुहूर्ते कोनो कारण नेई। एबार आमरा आपडेट दिते थाकबो। हिमालयान वेस्ट बेंगले घूर्णिझड़ आछे, तार प्रभावे जेटा आमी बोलछि जे उत्तरबंगे 6 থেকে 8 आपनार जे थांडारस्टर्म एक्टिविटी हबे। और दक्षिणबंगे जो बिस्टी बोललाम सेटा होच्छे आंदामान सागरे जो 10 तारीख जो निम्नचाप जेटा तैरी होच्छे, जेटा परवर्ती क्षेत्रे आरेकटु घनीभूत हये साउथ उड़ीसा एवं कोस्टाल आंध्र प्रदेशेर दिके जाबे, अनेक दूरे आमादेर थेके वेस्ट बेंगल कोस्ट थेके। किन्तु तार सेटा जखन जाबे कोस्टेर काछे गिये पौंछते पौंछते 14-15 तारीख नागाद हबे आर कि। तो तार एफेक्टे आमादेर कोस्टाल जेलागुलोते जे साउथ इस्टार्ली उइंडेर एकटा डमिनेशन हबे सेई समय, तार प्रभावे उपकूलवर्ती जेलागुलोते हल्का थेके माझारी और एकटू भेतरे खूब हल्का बिस्टी।